আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি মন আপনাদের জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আর আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ মাইক্রোওয়েভ ওভেনে আমি কিভাবে বেকিং করে থাকি তাই দেখাবো, আর কিভাবে ইউজ করি সেটাও বলে দিব। এটা হলো মাইক্রোওয়েভ ওভেন, এটা সিঙ্গারের। তো বেকিংয়ের ক্ষেত্রে কনভেকশন এটাই আমি ইউজ করি। আর উপরে এখানে কিন্তু কত তাপমাত্রায় কত ডিগ্রিতে বেক হবে সেগুলোই আছে, আর সাথে এখানে টাইমটাও দেওয়া আছে। এখানে চেপে দিলে ওভেনটি অন হয়ে যাবে। যে সকল আপুরা আমার চকলেট কেকের বেসিক রেসিপিটা চেয়েছিলেন তাদের জন্য থাকছে চকলেট কেকের A to Z রেসিপি। গানাশ তৈরি থেকে ক্রিম তৈরি করে আমি দুইভাবে কেকগুলো সাজিয়ে দেখাবো। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে, আর যারা নতুন আছেন তাদের তো অনেক কাজে আসবে। সিক চকলেট স্পঞ্জে কেকটি তৈরি করার জন্য আমি একটি চানিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর 1/4 চা চামচ লবণ। তো এই শুকনো উপকরণগুলো এখন একটু চেলে ভালোভাবে মিশিয়ে নিব। আর যে কোনো কেক বানানোর ক্ষেত্রে উপকরণটা প্রথমেই এভাবে যদি চেলে মিশিয়ে নেন তাহলে তা কেকের ব্যাটার তৈরি করতে খুব ভালো কাজে আসে। এখানে আমি 4টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। তো একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিটারে মিডিয়াম স্পিডে বিট করে সাদা অংশের মেরাংটা তৈরি করে নিব। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, তো 2 থেকে 3 বারে দিয়ে দিব। তো 3 থেকে 4 মিনিট এরকম বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে করতে যখন এরকম সাদা ফোমের সৃষ্টি হবে তখনই বুঝে নিতে হবে যে মেরাংটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা একটি করে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিব। তো এভাবে বাটিতে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব, আর কুসুমগুলো ডিমের মেরাংয়ের সাথে সম্পূর্ণরূপে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট এসেন্স, আর 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করব না, মাত্র 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিয়েছি। আর তেল দেওয়ার পর যদি এর থেকে বেশি ওভার বিট করেন তাহলে কিন্তু কেকটা আর স্পঞ্জি হবে না, ফুলে আবার চুপসে যাবে। তো এই দিকটা কিন্তু খুবই খেয়াল রেখে বিট করতে হবে। তো এবার আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসাথে দিচ্ছি না, 2 থেকে 3 বারে অল্প অল্প দিয়ে খুবই আস্তে আস্তে সময় নিয়ে ফোল্ডিং মেথডে এই কাজটি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো নর্মাল তাপমাত্রার পানিতে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। তো এটা এখন দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে শুধু পানিও দিতে পারেন। তো দুধটা দিয়ে আমি আবারও ফোল্ডিং মেথডেই মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে এই মেশানোটা আপনার যত পারফেক্ট হবে আপনার কেকও কিন্তু তত ভালো হবে। তো কোনো ক্ষেত্রেই আবার ওভার মেশানো যাবে না। ওভার মেশাতে মেশাতে যদি ডিমের এই ফোমি ভাব নষ্ট করে ফেলেন তাহলে কেকটি আর পারফেক্টভাবে স্পঞ্জি হবে না। এখানে একটি 10 ইঞ্চি স্কয়ার শেপের মোল্ড আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপারটা কষিয়ে নিয়েছিলাম। তো কেকের পুরো ব্যাটারটা এই মোল্ডের মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এবার আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে বেক করে নিব। তো মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে আমি কেকটি বেক করি সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি।
তো এটা হলো আমার মাইক্রোওয়েভ ওভেন, এটা সিঙ্গার থেকে নেওয়া, আর এটাতে কিন্তু পাওয়ারটা অন করাই আছে। বেকিং আইটেমের জন্য এখানে কনভেকশন একটি বাটন আছে, এখানে আরেকটি বাটন আছে মাইক্রোওয়েভ কনভেকশন। তো কেক বেক করার ক্ষেত্রে আমি সব সময় কনভেকশন বাটনটি প্রথমে চেপে দেই, তো এটা এখন প্রথমে চেপে দিচ্ছি। তো চাপার পর এখানে কুক মোড চলে এসেছে, এখন আমি কত ডিগ্রিতে বেক করব সেটা চেপে দিব। এখানে কিন্তু 1 থেকে 200 পর্যন্ত দেওয়া আছে, তো আমি কেক সব সময় 180 ডিগ্রিতেই বেক করে থাকি, তো 180 ডিগ্রি বাটনটা চেপে দিলাম। এখন আমি টাইমটা সেট করে নিব। আমি যেহেতু ওভেনটিকে 5 মিনিট প্রিহিট করব, তাই 35 মিনিট দিলাম। 5 মিনিট প্রিহিট আর কেকটি বেক হতে 30 মিনিট সময় নেবে। এবার স্টার্ট বাটন চেপে দিব। তো মাইক্রোওয়েভ ওভেনটি কিন্তু রেডি হয়ে গেল কেকটি বেক করার জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট প্রিহিট হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি। তো মোল্ডটিকে বসানোর পর দেখুন এটা কিন্তু স্টপ হয়ে আছে, তো আবারও স্টার্ট বাটন চেপে দিচ্ছি, তো এটা পুনরায় চলা শুরু করেছে। তো কেকটি বেক হতে হতে আমি অল্প চকলেট গ্যানাশ আর চকলেট ক্রিমটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে 200 গ্রাম কোকো আইভরি ব্র্যান্ডের চকলেট নিয়ে নিয়েছি, এটা কিন্তু একটু গ্রেট করে নিয়েছি। এবার 100 গ্রাম পরিমাণ ভিভো হুইপ ক্রিম এর সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা 30 থেকে 40 সেকেন্ড জাল করে নিব। নামিয়ে নেড়ে ছেড়ে হালকা ঠান্ডা করে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে ছেড়ে দিব। তো এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। এখানে বাটিতে 2.5 কাপ নর্মাল ফ্রিজে রাখা ভিভো হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা সামান্য বিট করে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি। আরও 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। এবার তৈরি করা চকলেট গানাশটা যতটুকু প্রয়োজন মিশিয়ে নিব। আমি ক্রিমটি একটু লাইটই রাখবো, তাই 3 টেবিল চামচের মতো মিশিয়ে নিয়েছি। তো ক্রিমটি কিন্তু রেডি, এটা আমি পাইপিং ব্যাগে ভরে নিব। ঠিক 30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। তো দেখুন কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটি কিন্তু সম্পূর্ণরূপে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 20 মিনিট রেস্টে ছেড়ে দিব সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য। কেক সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পরই ডিমোল্ড করবেন, তো আমি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর স্পঞ্জ আর সফট আর পারফেক্ট হয়েছে। তো কেকটিকে বের করে আমি ঠান্ডা করে এভাবে 2 ভাগে স্লাইস করে নিয়েছি।
তো এটা দিয়ে আমি 3 পাউন্ডের চকলেট বার্থডে কেক ডেকোরেট করে নিচ্ছি তো কেক ডেকোরেশনের সম্পর্কে তো বলার কিছু নাই আপনার পছন্দ মতো এটাকে যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন আর এটা বলে বোঝানো যায় না দেখেই শিখে নিতে হয় আমি খুবই সহজভাবে আজকের কেকটিকে ডেকোরেট করে নিচ্ছি তো প্রথমে একটি স্লাইস বসিয়ে তাতে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়েছি তারপর তৈরি করা চকলেট গানাশ হালকা ছিটিয়ে দিয়ে দিয়েছি এরপর অপর স্লাইসটি বসিয়ে আবার সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিয়েছি তো এটাকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ক্রিমের ফিনিশিংটা টেনে নিয়েছি সাইড দিয়ে ফ্লাওয়ার বসাবো তাই সাইডের ফিনিশিংটা ভালোভাবে টানি নি তো এবার চতুর্দিকে তৈরি করা চকলেট গানাশটা একটি পাইপেনে ভরে একটু লাইন টেনে দিচ্ছি এরপর কিছু ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি তো সবশেষে গানাশটা মাঝখানে দিয়ে দিয়েছি এখন এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি মন আজ এখানেই বিদায় নিয়ে নিব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম